من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدًا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا ونبينا وحبيبنا مولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله وكونوا مع الصادقين صدق الله مولانا العظيم وصدق رسول النبي الكريم الله پاکের বান্দা جناب محمد رسول الله صلى الله عليه وسلم উম্মতগণ আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে ফিতনা ফাসাদের জমানায় যখন তামাম দুনিয়ার থেকে ইসলাম মুসলমান দিকে মিটিয়ে দেওয়ার ষড়যন্ত্র চলতেছে, তামাম দুনিয়ার মধ্যে ইসলাম মুসলমান থাকবে কি থাকবে না এই প্রশ্নের সৃষ্টি হয়েছে। যে যেমন মানুষ নেকের কাজ ছাড়তেছে, গুনার কাজ ধরতেছে, শুধু গুনার কাজ ধরেই না বরং গুনার কাজে প্রতিযোগিতা শুরু করছে কে কার আগে জাহান্নামে যাবে। সবাই বলি না আউযু বিল্লাহ। যে যেমনে মানুষ নেকের কাজে আশ্চর্য হয়, গুনার কাজে স্বাভাবিক থাকে, যে যেমনে মুসলমান ইসলামকে পছন্দ করে না বরং নামধারী মুসলমান ইসলামের সবচেয়ে বড় দুশ্মন হয়ে গেছে, যে যেমনে আংশিক দিন পালন করার পরও পূর্ণ দিন পালন করার ঢেকুর তুলে, সেই মুহূর্তে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে কোরআন ও হাদিসের মজলিস আলেম ওলামা মুমিন মুত্তাকিন জাকিরিন শাকিরিনদের গুরুত্বপূর্ণ এক দামি অনেক অনেক দামি মজলিসে আসার বসার বলার শোনার তৌফিক আল্লাহ পাক দান করছেন, শুক্রিয়া তান সবাই বলে আলহামদুলিল্লাহ। এই মজলিস অনেক গুরুত্বপূর্ণ, অনেক দামি। আমি সবসময় মজলিসকে ধোলাই কারখানা বলি। ধোলাই কারখানা যখন জামা কাপড় দেওয়া হয়, জামা কাপড়গুলি ময়লা থাকে, কারখানাটা যখন ফেরত দেয় পরিষ্কার, ময়লার কোনো ছাপ থাকে না। ঠিক এখানে যখন ঢুকছিলাম আমল নামায় গুনার বহুত ময়লা ছিল, আল্লাহ পাক কবুল করলে মাজলিস থেকে বের হয়ে যাবে, গুনাহ সব সাফ হয়ে যাবে, পরিষ্কার ধবধবে সাদা। বক্তব্য আমার না, বুখারী শরীফের মধ্যে দীর্ঘ এক রওয়ায়াত আসছে, আল্লাহ পাক জিকিরের মাজলিসকে কেন্দ্র করে ফেরেশতাদের সাথে বিভিন্ন প্রশ্ন এবং জবাব দেওয়ার পরে সিদ্ধান্ত দেন, উশহিদুকুম আন্নী কদ গাফারতু লাহুম, ফেরেশতারা সাক্ষী থাক গোটা মজলিসের বান্দাদের গুনাহাত আমি সব মাফ করে দিস। ইয়াকুলুল মালাকু মিনাল মালাইকাতি ফীহিম ফুলানুন লাইসা মিনহুম ইন্নামা জালি হাজাতান ইয়াকুলুল্লাহ আযজা জাল্লাহুম সুলাসা লা ইয়াশকা জালিসুহুম রাহুল বুখারী। অন্য রওয়ায়েতের মধ্যে আসছে গুনাহাত শুধু মাফি নয়, আল্লাহ পাক সমস্ত গুনাহকে নেকের দ্বারা পরিবর্তন করে দিবেন। মামিন কওমিন ইস্তিমাউ ইয়াসকুল্লাহ তাআলা লা ইউরিদুনা বিযালিকা ইল্লা ওয়াজহু ইল্লা নাদাহু মুনাদিন মিনাস সামাই আন কুমু মাগফুরাল লাকুম কদ বুদ্দিলা সাইয়াতুকুম হাসানাত। যখন কোন সম্প্রদায় জিকিরের মজলিসে বসিয়া যায়, জিকির শেষে যখন জাকিরের মজলিস ছাড়তে থাকে,
একদল আহ্বানকারী ফেরেশতারা আসমান থেকে ডাক দিয়ে বলে, যাকিরিন সুসংবাদ শোনো, আল্লাহ পাক তোমাদের গুনাহ খাতা মাফ করে দিস। শুধু মাফ করছে তাই নয়, তোমাদের সমস্ত গুনাহকে আল্লাহ পাক নেকের দ্বারা পরিবর্তন করে দিয়েছেন। এই মজলিস এত গুরুত্বপূর্ণ, এত দামি, গোটা মজলিসকে ফেরেশতারা ঘিরিয়া ফেলাইস। অনবরত মজলিসে রহমত এবং সাকিনা বর্ষণ হইতেছে। খোদ মজলিসকে কেন্দ্র করে আল্লাহ পাক ফেরেশতাদের মধ্যে আলোচনাও শুরু করছেন। ওয়ান আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ওয়ান আবি সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্নাহুমা শাহিদা আলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, পড়বেন না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আন্নাহু ক্বাল লা ইয়াকুদু কওমুন ইয়াসাল্লাহু তাআলা ইল্লা হাফাতুমুল মালায়িকা কেন্দ্র করে ফেরেশতাদের সাথে গর্ব করেন, পড়বেন না সুবহানাল্লাহ। ওই ব্যক্তি সবচেয়ে কৃপণ যে ব্যক্তি আমার নবীর উপরে দুরুদ পড়ে না। নবী আলী সাল্লাতু ওয়াসাল্লাম নাম শোনার সাথে সাথে কি পড়বেন? সাল্লাল্লাহু খরাজা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলা হালকাতি মিন আসহাবিহি ক্বালা মা আজলাসাকুম ক্বালু জালাসনা নাযকুরুল্লাহ ওয়া নাহমাদু আলা মা হাদানাল ইসলাম ওয়া মান নাবি আলাইনা ক্বালা আল্লাহু মা আজলাসা যালিক قالوا الله ما أزلس ذلك قال رسول الله صلى الله عليه وسلم أما إني لم أستحببكم تحمة لكم ولكن آتاني جبرائيل فأخبرني أن الله باهك الملائكة رواه مسلم এই মজলিসকে কেন্দ্র করে খোদ আল্লাহ পাক ফেরেশতাদের সাথে কি করেন ভাই? দেখছেন ভুলে গেছে, কয়েকজনের মন বয়ান দিয়ে গেছে, দেখছেন বুঝলে গেছে, এত সহজ বয়ান শোনা। আলোচনার বয়ান তো আগে চলে গেছে, পরের হাদিস শুনেছি গর্ব করেন, কি করেন? আল্লাহ পাক এই মজলিসকে কেন্দ্র করে কার সাথে গর্ব করেন? হ্যাঁ, এটা বলে যেরকম ছাত্র ভালো রেজাল্ট করলে ওস্তাদ গর্ব করে, সন্তান ভালো হলে বাবা গর্ব করে, মেয়ে ভালো হলে মা গর্ব করে, দেশ ভালো চালালে সরকার গর্ব করে। ঠিক আল্লাহর বান্দারা ভালো কাজ করলে, যেহেতু ফেরেশতারা নিষেধ করছিল আল্লাহ বানায়েন না এগুলি, এগুলি ফেদাফাসাদ করবে, মারামারি করবে, কাটাকাটি করবে, আমরা আপনার তাসবিহ তাহলিল করি, জিকির আজকার ইবাদত করি, যেহেতু ফেদনাফাসাদের মধ্যেও আমরা আল্লাহর জিকির করি, আল্লাহ যা বলছিলেন ইন্নি আলম মালা তাআলামুন, যে আমি যা জানি তোরা তা জানোস না, এই জন্য আল্লাহ গর্ব করে। দেখো না তোরা ভাবছো যে মারামারি করবে, কাটাকাটি করবে, ব্যবসা বাণিজ্য তালে থাকবে দুনিয়ার, দেখ সব কিছু বাদ দিয়া আমার জিকিরের মধ্যে মগ্ন হয়ে গেছে, এর জন্য গর্ব করবে। কথাটা বোঝাতে পারিনি? মজলিস অনেক গুরুত্বপূর্ণ, অনেক দামি। এই যে একবার সুবহানাল্লাহ পড়ছেন না, পড়ার সাথে সাথে আমল নামায় কিন্তু 1000 নেকি লেখা হয়ে গেছে, 1000 গুণা ঝরে গেছে, সুবহানাল্লাহ। কাজেই আল্লাহর কাছে দোয়া করি, মাওলা হে কি কই কি শুনব, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নবিয়্যিল উম্মাহ, আল্লাহর কাছে দোয়া করি মাওলা হে, যেহেতু মাহফিলি নিয়ে আসছেন, মাহফিলি নিয়েই আসছেন, আমাদের খালি আমল নামাকে নেকের দ্বারা পূর্ণ না করিয়া কাউকে এখান থেকে বিদায় দিয়েন না। শুনুন, আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। আমি যে আয়াত শরীফ তেলাওয়াত করছি এর উপরে ব্যাপক আলোচনা করার সময় নাই, এলেমও নাই, দুইটারই অভাব। আলোচনা হবে সংক্ষিপ্ত, কিন্তু খেয়াল হবে প্রখর। হামা তন মন, আমার শরীর মন একই জায়গায় থাকবে, গোটা দুনিয়া কেয়ামত হয়ে যাক আমার খেয়াল থাকবে না।
ওদিকে যদি হিরোশিমা নাগাসাকির মতো বিশাল বোমা বর্ষণ হতে থাকে, আমার খেয়াল নেই, আমার খেয়াল কিসের দিকে? বয়ানের দিকে। কি বলছে, কি বলতে চায়, কেন বলছে? কুফ, খেয়ালের সাথে। খেয়ালে আউলিয়া, বেখেয়ালে দেউলিয়া। খেয়ালের সাথে যদি পড়াশোনা করেন, অল্প টাইমেই বহুত কিছু শেখা যায়। আর খেয়ালবিহীন সারারাত্র পড়লে এক লাইনও মুখস্থ করা যায় না। খেয়ালের সাথে কৃষক যদি নাঙ্গল চাষ করে, নাঙ্গল ফাল, নাঙ্গলের ফাল গরুর পায়ে ঢুকে না, কিন্তু খেয়ালবিহীন চাষ করতে গেলেই কিন্তু অ্যাক্সিডেন্ট ঘটে। খেয়ালের সাথে গাড়ি চালালে অ্যাক্সিডেন্ট হয় না, খেয়ালবিহীন গাড়ি চালাবেন কি অ্যাক্সিডেন্ট হবে? খেয়ালের সাথে পথ চলবেন, হোসট খাবেন না, গর্তে পড়বেন না। খেয়ালবিহীন রাস্তা চলতে গেলেই সমস্যা সৃষ্টি হবে। খেয়ালে আউলিয়া, বেখেয়ালে দেউলিয়া। খেয়াল সবচেয়ে দামি। যে ব্যক্তি খেয়ালকে কন্ট্রোল করতে পারে সেই দামি হয়ে যায়, আর যে খেয়ালকে কন্ট্রোল করতে পারে না সে দামি হতে পারে না। দেখবেন ওস্তাদ তো টিচিং সবার জন্য সমানই দেয়, লেকিন যার খেয়াল ভালো সে তো বুঝে, আর যার খেয়াল ভালো না, একই ক্লাসে, একই টেবিলে, একই সাথে, কিন্তু কিচ্ছু বুঝে না। এজন্য খেয়ালের দাম সবচেয়ে বেশি। খেয়ালকে যে কন্ট্রোল করতে পারে সে দামি হয়ে যায়, আর খেয়ালকে যে কন্ট্রোল করতে পারে না সে দামি। খাসরা দুনিয়া ওয়ালা আখেরা, দুনিয়া তো বরবাদ, আখেরা তো বরবাদ। আল্লাহর কালামে পাকের মধ্যে ফরমান মারাত্মক একটি বেন আল্লাহকে এই আয়াতের মধ্যে দিয়া দিছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ ও কুনু মাস সাদিকিন। বাস, হে ইমানদারেরা, ওয়াত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। কিভাবে ভয় করবা? ও কুনু মাস সাদিকিন, সাদিকিনদের সাথিত্ব গ্রহণ করো। তিনটা আল্লাহ পাক সম্বোধন করছেন মুমিনদেরকে, আল্লাহ পাক সম্বোধন করছেন কাদেরকে ভাই? মুমিনদেরকে আদেশ করছেন তাকওয়া অর্জন করার, পরামর্শ দিছেন সত্যবাদীদের সাথিত্ব গ্রহণ করার। তিনটা ব্যাপার না ভাই, দেখেন তো কথা ঠিক আছে কিনা। সম্বোধন করছেন আপনার কথা না বলে কিন্তু বয়ান আসবে না, সবাই পিছন থেকে সামনে ডান বাম সবাই একসাথে জবাব দিবেন, মুখ খুলিয়া। আপনি জবান খুলবেন, কলব খুলবে, জবান বন্ধ, কলব বন্ধ হয়ে যাবে। জবান বন্ধ, চক্ষু আমার দিকে, কিন্তু আপনার কলব আমার দিকে থাকবে না, বাড়ির দিকে থাকবে। এর জন্য জবাব দিবেন, এরকম মাথা নাড়াইয়া না, হ্যাঁ না, ঠিক ঠিক না, মুখ দিয়া বলবেন। আল্লাহ পাক সম্বোধন করছেন কাদেরকে ভাই? তাদেরকে কাফের বাদ নাকি না, বাদ হওয়ার জন্য প্রয়োজন আছে। ওস্তাদ সম্বোধন করছে, ওস্তাদ সম্বোধন করছে ছাত্রদেরকে, হে আমার ছাত্ররা। ওস্তাদ সম্বোধন করছে কাদেরকে? হে আমার যারা ছাত্র না, বলার দরকার নেই, এমনি বাদ সম্বোধনের অন্তর্ভুক্ত না। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, কাফের মোমেন, এই মুনাফেক মুর্শেক ফাসেক থাকবে মোমেন, আর সব বাদ। ইয়া আইয়ুহাল্লাযীনা ইমানদারেরা, আল্লাহ পাকের খুব পেয়ারা ডাক, খুব মহাব্বতের ডাক, ভালোবাসার ডাক। শামসুল হক ফজলুর রহমতুল্লাহ আলাই অনেক সময় ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুর তফসির করতেন, মাওলা যেন কেমন ডাক দেয়, হে আমার পাগলেরা, হে আমার। আসলে তো মোমেন কার পাগল? আল্লাহর পাগল। মোমেন তো আল্লাহর পাগল, আমরা দুনিয়ার পাগল। আসলে সবাই তো পাগল, কেউ বউর পাগল, কেউ জমির পাগল, কেউ টাকার পাগল, কেউ সম্মানের পাগল, কেউ মেম্বার চেয়ারম্যান এমপি মিনিস্টারের পাগল, কেউ গাড়ির পাগল, আর একদল মানুষ দুনিয়াতে আছে যারা আমার মাওলার পাগল। আল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ, যারা মুমিন তারা আমি মাওলাকে সবচেয়ে বেশি মহব্বত করি। সুবহানাল্লাহ।
কাকে বেশি মহব্বত করে? সবচেয়ে বেশি আসাদ্দু, আসাদ্দু হুব্বাল্লিল্লাহ, যারা মুমিন তারা সবচেয়ে বেশি কাকে মহব্বত করে? আর মহব্বত কাকে বলে? মহব্বত কি জিনিস? মহব্বত কি জিনিস? এটা খায় না মাথায় দেয়? মহব্বতের অর্থ হলো মাইলানুন নাফস ইলাশাই, মাইলানুন নাফস ইলাশাই, কোনো জিনিসের দিকে নিজের অন্তর ঝুঁকে যাওয়া, এটা মহব্বতের ফার্স্ট স্টেজ। মানুষ যা দেখে শুনে এর মাধ্যমে মানুষের অন্তরের মধ্যে মহব্বত সৃষ্টি হয়। সুদটা খুবই ভালো, দেখতে আকর্ষণীয়, খুবই মানে মজাদার, ইবাস যে কোনো এক জিনিস মানুষ যার দিকে আকৃষ্ট হয় তার মাধ্যমে কি সৃষ্টি হয়? মনের অন্তর ঝুঁকে যায়, এই ঝোঁকার নামই হলো মহব্বত। আর মহব্বত উচ্চারণ করতে দুই হোঠ মিশ্রিত হয় নাকি বলেন তো, কি দুই হোঠ মিল হয় কি হয় না? এক এক মহব্বত হয় না, দুই দিক থেকে মহব্বত হয়, ঠিক না? তাই মহব্বত অর্থ কোনো দিকে নিজেকে ঝুঁকাইয়া দেওয়া। এই মহব্বত বাড়তে বাড়তে যখন মহব্বত বেড়ে যায় তাকে এশক বলা হয়। কি বলা হয় ভাই? এশক। মহব্বতের শেষ পর্যায়ে এশক। এই মহব্বতের বারোটা স্তর আছে, সেদিকে আমরা যাব না। যখন মহব্বত পুরাপুরি মানুষের মধ্যে চলে আসে তখন অবস্থাতে কি হয়? যার মহব্বত অন্তরের মধ্যে তাকে নিয়েই কল্পনা করে, তাকে নিয়ে ভাবনা করে, তাকে নিয়েই থাকে, তার জন্যই করে, তার জন্যই ব্যস্ত, তার জন্যই সব। ওই মহব্বতের বাইরে সব কিছু অন্তর থেকে বের হয়ে যায়। বুঝাতে পারিনি? এর জন্য যারা আল্লাহকে মহব্বত করে তাদের অন্তরের মধ্যে একমাত্র আল্লাহই, অন্য কিছু থাকে না, ভুলে যায়। যখন মহব্বত মাওলার চলে আসে তখন বন্দার অবস্থা এরকম হয় যে যেটা দেখতা হো মাই তু হি তু হাই তু হি তু হাই তু হি তু, যেদিকে তাকায় সেদিকে কিচ্ছু দেখে না, শুধু দেখে আমার মাওলাকে। আসমানও তো আমার মাওলার সৃষ্টি, সূর্য তো আমার মাওলার সৃষ্টি, চন্দ্র তো আমার মাওলার সৃষ্টি। ওই গাছের পাতার দিকে তাকাইলো, বলে আল্লাহ কেমনে বানাইছে, কত সুন্দর বানাইছে আমার মাওলায়, কত সুন্দর খালেক। ফি একজন মানুষের দিকে তাকাবে, বলবে ফি আহসানি তাকওয়িম, কত সুন্দর জোড়া দিছে, ঠিক না? সব জায়গায় দেখে মাওলার কুদরত, সব জায়গায় দেখে মাওলার কুদরত, মাওলার নমুনা, মাওলার নিশানা। বুঝাতে পারি নাই? দেখেন ধোঁয়া দেখলে বোঝা যায় এর নিচে আগুন আছে নাকি ভাই? ছাগলের পায়খানা দেখলে, ছাগলের লাদা দেখলে বোঝা যায় এখান থেকে ছাগল গেছে, গরুর লাদা দেখলে বোঝা যায় এখান থেকে গরু গেছে, লাদাই প্রমাণ করে, কি কথা ঠিক না? ঠিক, গাছপালা তরুলাতে মাখলুক প্রমাণ করে এগুলোর পিছনে আমার মাওলা আছে, এটার পিছনে কি আছে? খালেক আছে। কবি ইকবাল সাহেব রহমতুল্লাহ আলের দরবারে একজন আলেম, বহুত বড় আলেম, হঠাৎ কনফিউশন তার মধ্যে, আল্লাহ আছে কি নাই, আসলেও কি সৃষ্টিকর্তা আছে কি নাই, এটা হতে পারে, এটা আশ্চর্য হওয়ার কিছু নেই, এরকম হতে পারে, কিন্তু হওয়া অনুযায়ী কাজ করা খতরনাক, এইটা খারাপ। শয়তান তো আশ্বাসে দিতেই পারে, আল্লাহ নাই, অমুক নাই, তমুক নাই, জান্নাত নাই, জাহান্নাম নাই, তোরা কি করস না করস, ইউয়াস উইসু ফি সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস, কি কথা ঠিক না? তোমার মধ্যে আমার মধ্যে শয়তান আশ্বাসা দিতেই পারে, তা আশ্চর্য হওয়ার কিছু নেই, বলবে এইটা নাই, সেইটা নাই, জান্নাত নাই, জাহান্নাম নাই, কোরআন ঠিক না, আল্লাহ নাই, ওয়াসওয়াসা আসতেই পারে। ওয়াসওয়াসা আসাটা খারাপ না, ইস ওয়াসওয়াসা অনুযায়ী কাজ করাটা খারাপ। আমি কথাটা বুঝাতে পারছি? এরকম ইকবাল সাহেব রহমতুল্লাহ আলের কাছে আসছে, হজরত কেমন কেমন মনে হয়, আল্লাহ স্রষ্টা আছে কি নাই,
উনি ছোট্টটা প্রশ্ন করছেন শুধু, তুমি তুমি স্রষ্টা না সৃষ্টি? বলছে তুমি স্রষ্টা না সৃষ্টি? কেন আমি তো সৃষ্টি? জবাব হয়ে গেছে, কাল হজরত জবাব পেয়ে গেছে, আপনারা পান নাই, উনি পাইছে। দেখেন খুব মারাত্মক উত্তর, মারাত্মক জবাব। আমি কি বলছিলাম, যেখানে ধোঁয়া আছে তার নিচে কি আছে? যেখানে ছাগলের লাদি আছে তার পিছনে কি ছিল? যেখানে গরুর লাদি ছিল তার পিছনে কি ছিল? তা আমি যদি আপনাকে প্রশ্ন করি, এই গাছটা স্রষ্টা না সৃষ্টি? আসমান স্রষ্টা না সৃষ্টি? চন্দ্র স্রষ্টা না সৃষ্টি? সূর্য স্রষ্টা না সৃষ্টি? তারকাগুলি স্রষ্টা না সৃষ্টি? আকাশ, বাতাস, পানি, তা যেখানে স্রষ্টা সৃষ্টি আছে তার পিছনে কি থাকে? এ তো এমনিতেই, এ তো সহজ কথা। যদি বলি সৃষ্টি পিছনে, তুমি এখন প্রমাণ করে সৃষ্টিকে সৃষ্টি না? তুমি প্রমাণ করো এটা সৃষ্টিকে সৃষ্টি না? অনেক গাধার আমার মাথা খারাপ, কলে কি কলে হুজুর এই প্রশ্নের জবাব কি? কলে কি কলে মানুষগুলি পুড়িয়া যায়, পানির মধ্যে গলিয়া যায়, মাটির মধ্যে ভস্ম হয়ে যায়, এই মানুষগুলিকে আবার আল্লাহ পাক কিভাবে সৃষ্টি করবেন? কি মারাত্মক অসুবিধা দেয় না? অথচ এই প্রশ্নের জবাবের আগে যদি আর একটা প্রশ্ন করা হয়, তাহলে এই প্রশ্নের মধ্যেই তার জবাব আছে। যদি এই প্রশ্ন কেউ করে, ভাই দাও আগুনে পুড়িয়া যাবে মানুষ, পানির মধ্যে গলিয়া যাবে, মাটির মধ্যে ভস্ম হয়ে যাবে, এটা আবার উঠাবে কিভাবে? অস্তিত্বহীন হয়ে যাবে, যার কোনো অস্তিত্ব থাকবে না, তাকে আবার অস্তিত্বে আনবে কিভাবে? আপনি তাকে পাল্টা প্রশ্ন করেন, ভাই তুমি আশ্চর্য হয়ে গেছো, অস্তিত্বহীন থেকে অস্তিত্ব আনবে কিভাবে? তাহলে তুমি কি প্রথম অস্তিত্বহীন ছিলে না অস্তিত্ববলা ছিল? তাকে এই প্রশ্ন করেন যে তুমি যে এখন আসো দুনিয়াতে, তুমি অস্তিত্ববলা ছিলে না অস্তিত্বহীন ছিল? তো অস্তিত্বহীন থেকে অস্তিত্ব আনছে কে? আনছে কিভাবে? যেই মাওলায় তোমাকে প্রথম অবস্থায় অস্তিত্বহীন থেকে অস্তিত্ব নিয়ে আসছেন, সেই মাওলায় দ্বিতীয়বার তোমাকে অস্তিত্বহীন করে অস্তিত্ব আনতে পারবেন না? তুই পাগল হয়ে গেছো কেন? হাল আতা আলাল ইনসানিহীন মিন আদ-দাহর লাম ইয়াকুন শাইয়্যাম মাসকুরা, লাম ইয়াকুন শাইয়্যাম মাসকুরা, ইন্না খলাকনাল ইনসানা মিন নুতফাতিন আমশাজিন নাবতালিহি ফাজআলনাহু সামিয়াম বাসীরা। তোমার উপর থেকে এমন একটা কাল, এমন একটা সময় যায় নাই, লাম ইয়াকুন শাইয়্যাম মাসকুরা, তুমি উল্লেখ কোনো বস্তুই ছিল না। তোমার সেই মূল ধাতুর মধ্যে না চোখের অস্তিত্ব ছিল, না কানের অস্তিত্ব ছিল, না নাকের অস্তিত্ব ছিল, না ব্রেনের অস্তিত্ব ছিল, না চেহারার অস্তিত্ব ছিল, না হাড়ের অস্তিত্ব ছিল, না লাংসের অস্তিত্ব ছিল, না কিডনির অস্তিত্ব ছিল, না রক্তের অস্তিত্ব ছিল, না পায়ের অস্তিত্ব ছিল, না হাতের অস্তিত্ব ছিল, কোনো কিছুর অস্তিত্ব ছিল না। যেই মাওলানা পাক রব্বুল আলামিন প্রথম অবস্থায় তোমাকে অস্তিত্বহীন থেকে এত সুন্দর অস্তিত্ব নিয়ে আসছেন, সেই মাওলানা পাক রব্বুল আলামিন তোমাকে দ্বিতীয়বার অস্তিত্বহীন করে অস্তিত্ব আনতে পারবেন না? আল কমর, আল্লাহ পাক বলেন দেখ তুই সূর্যের দিকে তাকা, তাকা সূর্যের দিকে, কি দেখলি? সূর্য প্রথম সরু চেকন দেখা যায় না, একেবারে চেকন হয়ে উঠ। এরপর কি পরের দিন বলেন, বলেন না কেন? পরের দিন, এরপরে কয়দিন? 14 দিন পর্যন্ত বড় হতে হতে একেবারে পূর্ণ। এরপরে আবার, এরপরে নাই। যেই মাওলায় তোর সামনে আকাশের মধ্যে চন্দ্রকে সরু করে উঠাইয়া তাকে পূর্ণ করিয়া আবার ব্যাগের দিকে নিয়ে আবার গোপন করে ফেলাইতে পারছ, আবারও দেখা যায়। সেই মাওলায় গোপন করার পরে চন্দ্র উঠাইতে পারছে, সেই মাওলায় প্রথম থেকে ছোট
খুলিকাল ইনসানু দাঈফা, দুর্বল, একেবারে দুর্বল। কেমন দুর্বল? মানুষের সে দুর্বল কোনো প্রাণী জন্ম হয় না দুনিয়ার মধ্যে, সবচেয়ে দুর্বল হিসাবে জন্মগ্রহণ করে কারা? মানুষ। একটা মুরগির বাচ্চা ডিমের থেকে বের হওয়ার পরই, কিছুক্ষণ পরই টুক 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 করে খাওয়া শুরু করে, নাকি ভাই? একটা গাভীর বাচ্চা জন্ম হওয়ার পরই কোন জায়গায় মায়ের দুধ, কিভাবে মায়ের দুধ খেতে হয় তাকে বলতে হয় না। একটা ছাগলের বাচ্চা কিভাবে তার মায়ের দুধ খেতে হয় বলতে হয় না। একটা মুরগির বাচ্চার সামনে বড় গরু সে ভয় পায় না, ছাগল ভয় পায় না, মানুষ ভয় পায় না, কিন্তু দেখবেন মুরগির বাচ্চাটার সামনে একটা সিল বা বাস পাখি আসার সাথে সাথে সে ফ্রুট করে দৌড় দেয়। কথা বলেন না কেন? একটা মুরগির বাচ্চা এত বড় গরুকে ভয় পাইল না, কিন্তু সামনে ছোট্ট একটা সিগাল আসার সাথে সাথে মুরগির বাচ্চাটা দৌড় দেয়, মার কাছে যায়, পলাবার জন্য চেষ্টা করে। ওই মুরগির বাচ্চাকে কে শিক্ষা দিছে? কে শিক্ষা দিছে? নাস্তিকের গোষ্ঠী। আমার মাওলাকে চেনো না? ওই মুরগির বাচ্চা কোন স্কুলে পড়াশোনা করছে, কোন কলেজে পড়াশোনা করছে, কোন সৈনিক ডিপার্টমেন্টে ভর্তি হয়ে শত্রু মিত্র চিনছে, কোন সৈনিক ডিপার্টমেন্টে ভর্তি হয়ে আমাকে বলেন। এত বড় গরুটাকে ভয় পাইল না, ছাগলটাকে ভয় পাইল না, মহিষটাকে ভয় পাইল না, কিন্তু কে চিনাইল এইটা গরু, এটা শৃগাল, এইটা ওর শত্রু না, এইটা ওর শত্রু? হ্যাঁ, মানুষকে ভয় পাইল না, কিন্তু চিল বাস দেখার সাথে সাথে দেখবেন যেই সমস্ত পাখি মুরগির বাচ্চাকে আঘাত হানে না তাদেরকে দেখলে সে ভয় পায় না। যেমন উপর থেকে হাঁড় চলিয়া যায় ভয় পায় না, অন্য কোনো পাখি চলিয়া যায় ভয় পায় না, বড় বড় শামুক ভাঙ্গা আছে যেগুলো দেখতে অনেক বড়, আপনার চিলের চেয়েও বড়, বাঁশের চেয়েও বড়, বাঁশ পাখির চেয়েও বড়, সেগুলি দেখলে মুরগির বাচ্চা ভয় পায় না, কিন্তু সিলটাকে দেখলে ভয় পাও। কে চিনাইছে এই হাজার হাজার লক্ষ লক্ষ ডিজাইনের পাখির মধ্যে? কে চিনাইছে যে এই পাখিগুলির মধ্যে সব পাখি তোর শত্রু না, এই বাজ বা চিল তোর শত্রু? এটা কে শিখাইছো, কে কে জানো? একদিন চিন্তা করছো? আল্লাহ পাক বারবার বলে আফালা তাতাফাক্কারুন, আফালা তাআকিলুন, আফালা তুবসিরুন। তোরা কি চিন্তা করস না? তোদের কি আকল নাই? তোরা কি দেখোস না? কি চিনাইস? হ্যাঁ, একটা সাপের বাচ্চা ডিম থেকে বের হওয়ার পরে ফানা ধরে, একটা সাপ একটা গরুকে, বড় বড় গরুর পার মধ্যে প্যাঁচ দিয়ে দুধ খায়, ও গরুকে ভয় করে না, মহিষকে ভয় করে না, কিন্তু তোমার মতো আমার মতো সাড়ে তিন মানুষ দেখলেই ফোঁস করে জঙ্গলের দিকে দৌড় দেয়। ওই সাপকে কে চিনাইছে এইটা গরু একটা মানুষ? একটা শালিক পাখি দেখবেন গরুর কাঁধের মধ্যে উঠে কানের মধ্যে ঠোকর দেয়, পোকা খায়, গরুকে ভয় করে না, কিন্তু বনি আদমের এই বাচ্চা, ছোট্ট একটা বাচ্চা যখনই শালিকের কাছে যায় ফুরুত করে দৌড় দেয়, উড়াল দেয়। ওকে কে চিনাইছে যে এইটা গরু আর এইটা মানুষ? একদিনে চিন্তা করছো? এর পিছনে কে প্রশিক্ষণ দেয়, কে দেয় নিজাম? একদিনে চিন্তা করি নাই, একদিনও চিন্তা করি নাই, শুধু দুনিয়া নিয়ে ব্যস্ত সারাদিন, দুনিয়া 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 দুনিয়া। আল্লাহ হাফ কি বলেন? অফি আনফুসিকুম আফালা তুবসিরুন। আমি তো তোর মধ্যেই আছি, তুই দেখ না কেন? তুই দেখ না, আমি তো তোর মধ্যেই। আমার দুলাভাই, আমার দুলাভাই রহমাতুল্লাহ আলাই সৌদি আরব থেকে একটা পত্রিকা নিয়ে আসছেন, এক ডাক্তার অফি আনফুসিকুম আফালা তুবসিরুন এর তফসির করতে গিয়া যে আমি তোর মধ্যেই আছি তুই কেন দেখোস না, এই গবেষণা করতে গিয়া ওই ডাক্তার প্রত্যেকের রক্ত কণিকার উপর গবেষণা করছে, স্টেথোস্কোপ দিয়ে রক্ত কণিকার উপরে সে যখন ছাপ দিছে দেখে প্রত্যেকটা রক্ত কণিকার মধ্যে লেখা আছে আল্লাহ। পত্রিকা আমার কাছে নিয়ে আসছে, আমি দেখছি। আপনি দেখেছেন ম্যাগ এমন ভাবে সাজে, উঠে ম্যাগের গায়ে লেখা থাকে আল্লাহ,
আপনারা জানছেন ইন্দোনেশিয়ায় এই দুনিয়ার বড় এক সুনামি হয়ে গেছিল, লক্ষ লক্ষ মানুষ মারা গেছে, মনে আছে কিনা আমি জানি না আপনাদের, লক্ষ লক্ষ মানুষ মারা গেছে। ইন্দোনেশিয়া গোটা দুনিয়ার মধ্যে সবচেয়ে বড় সাগরের বীজ, আর ওই দিনটা ছিল খ্রিস্টানদের বড়দিন। আর খ্রিস্টানদের বড়দিনে হীন এমন কোনো অপরাধ নাই যে অপরাধ খ্রিস্টানরা করে না, মদ খেয়ে পড়ে থাকে, ওপেনে খারাপ কাজ করে বীজের মধ্যে। যেহেতু গোটা দুনিয়ার বড় বীজ এবং বড় লোক, মন্ত্রী, এমপি, মিনিস্টার, ধনী, শিক্ষিত, মূর্খ সবাই সেখানে যায়, গোটা দুনিয়ার বড় লোকরা সেখানে, রাডার ব্যবস্থা সবচেয়ে শক্তিশালী, মারাত্মক শক্তিশালী। আল্লাহর কি কৃষ্ণা, যেই দিন সুনামি হবে, ইন্দোনেশিয়ায় অনেক বেশি হরিণ বাস করে, অনেক হাতি, সুনামি হওয়ার আগে ওই এরিয়ার থেকে সমস্ত হরিণ পালায় গেছে, সমস্ত হাতি পালায় গেছে, সমস্ত কুকুরগুলি পালায় গেছে, একটাও ছিল না। কিন্তু বিজ্ঞানীদের রাডারে ধরা পড়ে নাই যে সুনামি হচ্ছে, ধরা পড়ে নাই, ধরা পড়ে নাই, হঠাৎ সুনামি শুরু হয়ে গেছে। কেউ তো অপকর্ম অবস্থায় ছিল, একসাথে লক্ষ লক্ষ মানুষ মারা গেছে, যদি একটা হরিণের বাচ্চা মারা যায়নি, একটাও না। আপনি ইত্তিফাক পত্রিকা দেখছেন, মনে আসি কিনা জানি না, ইত্তেফাক পত্রিকায় সেই ঢেউয়ের একটা ছবি দিছিল, 100 ফুট উঁচা হয়ে ঢেউ উঠে উঠছিল, কত ফুট, কিন্তু সেই ঢেউয়ের গায়ে লেখা ছিল আল্লাহ, স্পষ্ট ছবি, আল্লাহ স্পষ্ট ছবি, ডিমের গায়ে লেখা আল্লাহ, আমার নিজের চোখে দেখছি ডিমের গায়ের মধ্যে লেখা, অস্পষ্ট না, অস্পষ্ট না, স্পষ্ট আল্লাহ। আব্বাজান রহমতুল্লাহ আলাই থাকাকালীন গোলাপবাগ মাহফিলে এক ব্যক্তি গজাল মাছের একটা লেজ নিয়ে আসছে, স্পষ্ট সেই লেজের মধ্যে লেখা আল্লাহ আয়াত, সমস্ত নিদর্শন কার, আল্লাহ, গোশের মধ্যে আল্লাহ লেখা, কত গোশ দেখছি আমি, আমি হিসাব করতে পারবো না, কত গোশ আমার নিজের চোখে দেখছি আমি, লেখা আল্লাহ। আমি গেলাম একবার রংপুর মাহফিলে, আমাদের তৎকালীন সময় বিভাগের সেক্রেটারি ছিল আব্দুল সালাম সরকার সাহেব, মাহফিলে যাওয়ার 2-3 দিন আগে হুজুর আমাকে বলছে, হুজুর একটা আশ্চর্য ঘটনা। আমি কী ঘটনা? বলে, হুজুর আমি বাজার থেকে একটা মোরগ কিনিয়ে নিয়ে আসছি, মোরগটা যখন আমি জবাই দেওয়ার জন্য গেছি, জবাই দেব, এর মধ্যে হঠাৎ আল্লাহ আল্লাহ মোরগ ডাকা শুরু করছে, আমি আশ্চর্য হয়ে গেছি, আমি কীভাবে জবাই দেবো? আমি বললাম, ভাই একটু সবুর করে, আমি আসতেছি, আমি একটু দেখব। আমি 3 দিন পর সফরে গেলাম, আমার কাছে মোরগটা নিয়ে আসছে, যখন আমি মোরগটা ধরে এরকম ঝাঁকিন দিলাম, অমনি মোরগটা আল্লাহ আল্লাহ অস্পষ্ট না, একবারে স্পষ্ট। আপনারা দেখছেন যশোরে এক কুকুরের বাচ্চা জন্ম হওয়ার পরই আল্লাহ আল্লাহ আল্লাহ, আপনারা শোনেন না কাক ডাকে আল্লাহ আল্লাহ। জার্মানির মধ্যে, জার্মানির জঙ্গলের মধ্যে একটা গাছ এমনভাবে উঠছে, লতাগুলি এমনভাবে পেঁচাইছে, ছবি ছাপাইয়া গোটা দুনিয়ার মধ্যে ছড়াইয়া দিছে, ছবি ছাপাইয়া গোটা দুনিয়ার মধ্যে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ইউফ্রেটিস নদীতে একটা চান্দা মাছ পাওয়া গেছে, চান্দা মাছ, এক পাশে লেখা আল্লাহ আর এক পাশে লেখা মুহাম্মদ। আমি একবার সৌদিতে গেলাম, ইতেকাফে বসছি, মদিনা মদিনা মসজিদের মধ্যে ইতেকাফে বসছিলাম, আমার কাছে একটা পত্রিকা নিয়ে আসছে, জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারবার ওহুদের দিকে ইশারা করতেন আর বলতেন, ওহুদ আমাকে মহব্বত করে, আমি ওহুদকে মহব্বত করি, বুখারীর মধ্যে রওয়ায়েত আছে। নবী আলাইহিসসালাম বারবার ওহুদের দিকে ইঙ্গিত করতেন, ওহুদকে আমি ভালোবাসি, ওহুদ আমাকে ভালোবাসে। হেলিকপ্টারের থেকে এরকম উপহার থেকে ওহুদের একটা ছবি নেওয়া হয়েছে,
যে এই ছবির মধ্যে লেখা মুহাম্মদ, পাহাড়টা এমন ভাবে সাজানো, উপর থেকে ছবি নিলে মনে হয় কি মুহাম্মদ মুহাম্মদ। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানওয়ালারা, ঈমানকে মজবুত করো। বর্তমান জমানায় ঈমানের মধ্যে খুবই ত্রুটি, খুবই নাজুক, খুবই দুর্বল, এত দুর্বল ঈমান যে চিন্তাও করা যায় না। এখানে যারা আসি ঈমানের অবস্থাটা কি, আল্লাহ পাক ঈমানদারদেরকে বলে আত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। কাকে ভয় করো? জোরে বলেন আল্লাহকে। অন্য আয়াতে আল্লাহ পাক বলে ওয়ালা তাকশাউ নাস ওয়াখশাউনি, মানুষকে ভয় করিস না, আমাকে ভয় কর। কাকে ভয় করিস না? ওয়ালা তাকশাউ নাস ওয়াখশাউনি, মানুষকে ভয় করিও না, আমাকে ভয় করো। অন্য আয়াতে আল্লাহ পাক স্পষ্ট বলে ওয়ালা তাখাফুহুম ওয়াখাফুনি ইন কুনতুম মুমিনিন। ওয়ালা তাখাফুহুম, তোমরা পুলিশ দারোগা, ওসিএসপি, ডিসি, এমপি, মিনিস্টার, দুনিয়ার কোনো কাউকে ভয় করিও না। আমেরিকাকে ভয় করিও না, রাশিয়াকে, রাশিয়াও ভয় করিও না, বোমা কামানকে ভয় করিও। ওয়ালা তাখাফুহুম ওয়াখাফুনি, কাকে ভয় করো? আল্লাহ। জোরে বলো আল্লাহ। ইন কুনতুম মুমিনিন, যদি তোমরা মুমিন হয়ে থাকো, মুমিনের অন্তর মধ্যে ভয় থাকবে কার? আল্লাহ। জোরে বলেন কার? আল্লাহ। আমার মাওলানা ফক রব্বুল্লাহ কত সুন্দর ভাবে বুঝাইতে চান, লা আজমাউ আলা আব্দি খাউফাইনি ওয়ালা আমনাইনি, মান খাফানি ফিদ দুনিয়া মিনতু ইয়াউমাল কিয়ামা অমান আমেনানি ফিদ দুনিয়া খাফতু ইয়াউমাল কিয়ামা। ভালো মতো শুনবেন, বুঝবেন, আল্লাহ পাক হাদিসে কুরসির মধ্যে ফরমান, আমি দুইটা ভয়, দুইটা অভয়কে একত্রিত করি না, দুইটা ভয়, দুইটা অভয়কে একত্রিত করি না। যারা দুনিয়ার মধ্যে আমি মাওলাকে ভয় করবে, মৌয়াতে আর ভয় নাই, কবরে ভয় নাই, কিয়ামতে ভয় নাই, মিজানে ভয় নাই, পুসরাতে ভয় নাই। ওয়া ইন মিনকুম ইল্লা ওয়ারিদুহা কানা আলা রাব্বিকা হাকমান মাকদিয়া সুম্মা নুনাজ্জিল লাযীনা ত্বাকাউ ওয়া নাযারু যালিমিনা ফী হাযি সিয়্যা। যারা দুনিয়ার মধ্যে মাওলাকে ভয় করবে, অলম কি কবরে ভয় নাই, কিয়ামতে ভয় নাই। ওয়া ইন মিনকুম ইল্লা ওয়ারিদুহা কানা আলা রাব্বিকা হাকমান মাকদিয়া সুম্মা নুনাজ্জিল লাযীনা ত্বাকাউ ওয়া নাযারু যালিমিনা ফী হাযি সিয়্যা। প্রত্যেককেই পুসরাত পাড়ি দিতেই হবে, আল্লাহ পাকের অবধারিত আইন, অবধারিত। নবী, রসুল, ওলি, গাউস, কুতুব, পীর, মুরিদ, ধনী, গরিব, প্রেসিডেন্ট, প্রজা, প্রত্যেককেই পুসরাত পাড়ি দিতেই হবে। কার নিয়ম? আল্লাহ পাকের অবধারিত নিয়ম। হ্যাঁ, যাদের মধ্যে আল্লাহর ভয় আছে, তাকওয়া আছে, তারা পুসরাত পাড়ি দিয়া মাওলার জান্নাতে চলিয়া যাবে। আর যাদের মধ্যে মাওলার ভয় নাই, কাইত হইয়া উকবুর হইয়া ঘুম করে জাহান্নামে পড়িয়া যাবে। আমার মাওলা পাক বলে আমি দুইটা ভয়, দুইটা অভয়কে একত্রিত করি না। যারা দুনিয়ার মধ্যে আমি মাওলাকে ভয় করবে, মৃত্যুতে আর কোনো ভয় নাই, কবরে ভয় নাই, কিয়ামতে ভয় নাই, মিজানে ভয় নাই, পুসরাতে আর কোনো ভয় নাই। আর যারা দুনিয়ার মধ্যে আমি মাওলাকে ভয় করবে না, মৌয়াতে ভয়, কবরে ভয়, কিয়ামতে ভয়, মিজানে ভয়, পুসরাতে ভয়, দুনিয়াতে ভয় করবি না, আবার কবরেও ভয় পাবি না, হবে না, দুনিয়াতে মাওলাকে ভয় করবি না, কিয়ামতে ভয়ের মধ্যে থাকবি না, তা হবে না, দুনিয়াতে মাওলাকে ভয় করবি না, মিজানেও ভয় হবে না, তা কিন্তু হবে না। আবার দুনিয়াতে মাওলাকে ভয় করতে গেলে জীবনটাকে ধ্বংস করিয়া ফেলবা, আবার মৌয়াতে মাওলা তোমাকে ভয়ের মধ্যে লাগাইয়া দেবে, কোনোদিন সম্ভব হতে পারে না। তুমি কি দেখো নাই, যারা পরীক্ষার আগে পড়াশোনা করে, দরজা বন্ধ করিয়া সব সময় পড়াশোনা করে, পরীক্ষার পরে দরজা খুলিয়া দেয়, খুশি আর খুশি, চেহারার মধ্যে খুশি, হাতের মধ্যে মিষ্টির প্যাকেট, অন্তরের মধ্যে আনন্দ আর ধরে না। পরীক্ষার আগে পড়াশোনা করে, বন্ধু আসছে, চলো বন্ধু খেলার জন্য চলো, কে তুই? দরজা নক করছে, বলে আমি অমুক, তোর বন্ধু,
করে কেন আসছস, চল খেলার জন্য। যা তুই, তুই কি জানোস না আমার পরীক্ষা, আমি দরজা খুলবো না, ভাগ তুই এখান থেকে। আপু আসছে, চল অমুক জায়গায় বেড়াবার জন্য চল। আপু তুমি কি জানো না আমার পরীক্ষা, আমি যেতে পারবো না, দরজা খুলতে পারবো না। বাবায় আসছে দরজা খোলে না, মায় আসছে দরজা খোলে না, পড়াশোনার মধ্যে লিপ্ত, খেলাধুলার কাছেও জানা ঘুমাতেও ঠিক মতো পারে না, আনন্দ ফুর্তি করতে পারে না, চেহারা কালো হয়ে গেছে, চোখের নিচে দাঁত পড়িয়া গেছে পড়তে পড়তে। কিন্তু পরীক্ষার হলে ঢোকার পরে প্রশ্ন যেইটা এক নাম্বার পারে, দুই নাম্বার, তিন নাম্বার, চার নাম্বার, পাঁচ নাম্বার সব সে পারে। পরীক্ষা খুব ভালো হয়েছে, পরীক্ষার রেজাল্টের পর অবস্থাটা কি হয়, দরজা যখন বন্ধ ছিল পরীক্ষার আগে, এখন দরজা ওপেন হয়ে গেছে, চেহারার মধ্যে হাসি খুশি, হাতের মধ্যে মিষ্টির প্যাকেট, দৌড়ায় বলে বাবা শুনছো আমি গোল্ডেন এ প্লাস পেয়ে গেছি, বাবা শুনছো আমি ফার্স্ট ক্লাস ফার্স্ট হয়ে গেছি, আপু শুনছো আমার রেজাল্ট কতই না সুন্দর। আর যেই ছেলে পরীক্ষার আগে দরজা ওপেন ছিল, সবাই সে আড্ডা মারছে, খেলার মধ্যে মত্ত ছিল, ইয়ারকি ফাইজলামের মধ্যে ব্যস্ত ছিল, যখন পরীক্ষার হলে ঢুকছে এক নাম্বার পারে না, দুই নাম্বার পড়ে নাই, তিন নাম্বার কোনোদিন ধারণা করতে পারে নাই, আঙ্গুল চাবায় কলম চাবায় কিন্তু কিছু লিখতে পারে না। রেজাল্ট বের হওয়ার পরে এখন সে ফেল করছে, দরজা বন্ধ হয়ে গেছে, কারোর সামনে চেহারা উন্মোচন করতে পারে না। কতক্ষণ রশি নিয়ে দৌড়ায়, আমি দুনিয়াতেই থাকবো না। অর্থাৎ পরীক্ষার আগে যার দরজা বন্ধ ছিল, চেহারা মরিন ছিল, পরীক্ষার ভয় করছে, রেজাল্টের পরে তার কোনো ভয় নাই। ঠিক যারা দুনিয়ার মধ্যে আমার মাওলাকে ভয় করবা, ওরে আজার হয়ে গেছে আমার নামাজে যাইতে হবে, এখন আর ঘুমানো যাবে না, ওরে জোহরের নামাজের আজার হয়ে গেছে, ব্যবসা করা যাবে না, ওরে আসরের আজান হয়ে গেছে, এখন আর খেলাধুলা করা যাবে না, ওরে মাগরিবের আজান হয়ে গেছে, আমাকে জামাতে উপস্থিত হইতে হবে, এশার নামাজের আগে ঘুমানো যাবে না, যতই কষ্ট হোক না কেন রোজা ছাড়া যাবে না, আমার দাঁড়ি রাখতে যতই কষ্ট হোক না কেন দাঁড়ির মধ্যে পোষ লাগানো যাবে না, আমার বন্ধু যায় যাক, আমার স্ত্রী যায় যাক, আমার চাকরি যায় যাক, দাঁড়ি কাটা যাবে না, টুপি ছাড়া যাবে না, গুনার কাজের কাছেও যাওয়া যাবে না, আমার মাওলাকে এত ভয় করবে, মাওলার ভয় সবসময় অস্থির, আমার মাওলাকে কবুল করলো কি করলো না, আমি তো মাওলাকে সেজদা দিলাম, মাওলা সেজদা কবুল করছে কি করে না, আমি মাওলাকে ডাকছি, মাওলা মাওলা আমার ডাকে সারা দিল কি দিল না, আমি যা ইবাদত করলাম মাওলা আমার ইবাদত পছন্দ করলো কি করলো না, নামাজ পড়ার পর আবার দুই চোখের পানি ফেলে দেয় কান্দে, মাওলা তুমি যেইভাবে নামাজ পড়ার জন্য বলছো, কত আপনার মুমিনুন আল্লাযিনা হুম ফি সালাতিহিম খাশিউন, আমি তো ভয় করতে পারি নাই, থরথর থরথর করে কাঁপতে থাকে, চামড়ার মধ্যে কম্পন সৃষ্টি হইয়া যায়, পশমগুলি দাঁড়াইয়া যায়, কলমের মধ্যে কম্পন সৃষ্টি হইয়া যায়, আমি মনে আমার মাওলাকে পাইলাম না, মাওলাকে রাজি খুশি করতে পারলাম না, আমার ইবাদত মনে হয় মাওলা কবুল করে না, যদি দেখি কবুল না হয় আমার কি উপায় হবে, সারাদিন মাওলার ভয়, আমার মাওলায় বলে যে এই ব্যক্তি দুনিয়াতে আমি মাওলাকে ভয় করছে, আমি আর তার মৃত্যুতে ভয় দেব না, আল্লাহের বান্দা বান্দি যখন মৃত্যু আসার খাইয়া পড়িয়া যাবে, আল্লাহ ডাক দিয়ে ফেরেস্তা আমার বান্দা বান্দি বহু সাধনা করিয়া জান্নাত কামাই করছে,
এত সাধনা করে কোন জান্নাত কামাই করছে খবরদার, ওই জান্নাত খেলান না, দেখা যায় রুহটাকে কবজ করিস না। আল্লাহর কসম করিয়া বলিয়া তুই আল্লাহ পাকের মোমেন বান্দা মধ্যে যখন মৃত্যু আসার খাইয়া পড়িয়া যাবে, হঠাৎ স্বপ্নের মধ্যে দেখতে পারবে জান্নাতের দরজা গুলি টাস টাস করে খুলিয়া গেছে, জান্নাতের হুর গেলমানরা জাওয়াহিরের মালা নিয়া দাঁড়াইয়া রইছে, বলবে আল্লাহ তা খাফু ওয়ালা তাহজানু, কোনো ভয় নাই কোনো চিন্তা নাই, এত সাধনা করে কোন জান্নাত কামাই করছো যুবক। হে ছাত্র দাঁড়িয়ে রাখিয়া কলেজে গেছো, ইউনিভার্সিটির মধ্যে গেছো, সাথীরা দাঁড়িয়ে ধরিয়া কত টানা হেসরা করছে, উস্তাদরা কত ফাইজলামি করছে, কিন্তু মদিনাওয়ালার প্রেমে পড়িয়া দাঁড়ির মধ্যে পোস লাগাও নাই। দাঁড়িয়ে রাখার কোন স্ত্রী ঘরে চলিয়া গেছে কিন্তু স্ত্রীর তোয়াক্কা করো নাই, দাঁড়িয়ে রাখার কারণে চাকরি চলিয়া গেছে কিন্তু নবীর কলিজার মধ্যে পোস মারো নাই। আল্লাহ এত সাধনা করিয়া কোন জান্নাত কামাই করছো, লম্বা জামা গায়ে দেওয়ার কারণে তোর বন্ধু তোর থেকে ছাড়িয়া চলিয়া গেছে, কত টিটকারি সহ্য করছো কিন্তু তারপরও লম্বা জামা গায়ে থেকে দেওয়াও নাই। আহ, দুনিয়ার দল করলে এমপি হইতে পারতি, মিনিস্টার হইতে পারতি, দুনিয়ার সমস্ত ক্ষমতার মধ্যে লাঠি মারিয়া মাওলার দল ধরছো তো ধরছো আর ছাড়ো নাই, এত সাধনা করিয়া কোন জান্নাত কামাই করছো। ওই যে দেখো সেই জান্নাত, ওই জান্নাত দেখার সাথে সাথে আল্লাহ পাকের মোমেন বান্দা আমাদের রুহটা পাগলের মতো জান্নাত থেকে দৌড় মারবে, কখন যে শরীরের থেকে রুহু বাইর হইয়া যাইবে, আল্লাহ পাকের মোমেন বান্দা মধ্যে কোনো কিছু টেরো করতে পারবে না। আল্লাহ আল্লাহ তুমি কবুল করিয়া নাও, কখন রুহু চলিয়া যাবে আল্লাহ পাকের মোমেন বান্দা মধ্যে টেরো করতে পারবে না। যেরকম বাচ্চা মায়ের বুকের মধ্যে টান দিলে কখন বাচ্চা মা ঘুমাইয়া যায় কেউ টের করতে পারে না, বাচ্চাও ঘুমায় মায়ও ঘুমায়, কোনো কেউ টিয়ার করতে পারে না। ঠিক যখন আল্লাহর বান্দা মাঝে আমার মাওলার জান্নাত দেখবে, সব কুদরত দেখবে, তার ঠিকানা দেখবে পাগলের মতো জান্নাত থেকে রুহুটা দৌড় মারবে, কখন যে শরীর থেকে রুহু বাইর হয়ে যাইবে, আল্লাহর মোমেন বান্দা মাঝে কোনো কিছু টিয়ার করতে পারবে না। আল্লাহ তুমি কবুল করিয়া না। কবরে যাওয়ার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন আফরুসুল ফরাশা মিনাল জান্নাহ ওয়াল বিসমি মিনাল জান্নাহ, এ ফেরেশতারা বান্দা মন্দির কবরের মধ্যে জান্নাতের বিছানা বিছায়া দে, জান্নাতের নাজ নিয়ামতের গোটা কবরটাকে ভরিয়া দে। আল্লাহ তুমি কবুল করিয়া নাও। জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রওজার সাথে যখন সূরা হয়ে যাবে, রাস্তা হয়ে যাবে, বলবে মান হাজার রজুল চেন ওই ব্যক্তিকে, তখন ছাত্র দেখবে নবীর মাথার সাথে তার মাথার মিল, নবীর চেহারার সাথে তার চেহারার মিল, নবীর পোশাকের সাথে তার পোশাকের মিল, নবীর নীতি আদর্শ সাথে তার নীতি আদর্শের মিল, নবীর দলের সাথে তার দলের মিল, নবীর সাথে ওর নেতার মিল। অমনি দেখিয়া চিনিয়া ফেলাবে যে আমার নবী এনার জন্য জীবনটাকে ধ্বংস করিয়া ফেলাইছে, ওনার প্রেমে পড়িয়া, ওনার প্রেমে পড়িয়া, সুন্না সারি নাই, টুপি সারি নাই, দাড়ি কামাই নাই, খ্রিস্টানদের পোশাক ধরি নাই, ওনার প্রেমে পড়ি আমার নিজের জীবনকেও জীবন মনে করি নাই। যেহেতু উনি বলছে লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন, যতক্ষণ পর্যন্ত আমি নবীকে তোমার বাবা মা ছেলে সন্তান টাকা পয়সা জায়গা জমি এমনকি নিজের জীবনের চেয়ে আমি নবীকে বেশি মহাব্বত করতে না পারবা, ততক্ষণ পর্যন্ত তুমি মোমেন হইতে পারবা না। এই কারণে আমার জীবনের চেয়ে তাকে বেশি মহব্বত করছি, ওনার প্রেমে পড়ি আমার জীবনটাকে আল্লাহর রাস্তায় বিলাইয়া দিছি। ও যে আমার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বলার সাথে সাথে আমার মাওলায় খুশি হয়ে বলবো আফসুল ফরাশা মিনাল জান্নাহ ওয়াল বিসমি মিনাল জান্নাহ, সদাকা দিয়ে আমার বান্দা সত্য কথা বলছে, আমার বান্দা সত্য কথা বলছে, ওর গায়ের মধ্যে জান্নাতের পোশাক লাগাইয়া দে, জান্নাতের বিছানা বিছাইয়া দে, জান্নাতের নাজ নিয়ে আমাদের গোটা কবরটাকে ভরিয়া দে। আল্লাহ তুমি কবুল করিয়া নাও। কিন্তু আমার বেনমাজি বাবারা হারাম খোরের দলেরা, এই আমার পর্দা হলে বে পর্দা মাও বলেরা, আমার হয়ে রাগ করিও না, যদি দুনিয়াতে আমার মা লোকে ভয় না করো
মৃত্যুর থেকেই ভয় শুরু হইয়া যাবে। নাফরমান বদমাশ বেঈমান যখন মৃত্যু আসার খাইয়া পড়িয়া যাবে, আল্লাহ পাক ডাক দেয় ফেরেশতারা নাফরমান নামাজ কাজা করিয়া রোজা সারিয়া দিয়া বেপর্দ অপকর্মের মধ্যে লিপ্ত হইয়া কোন জাহান্নাম কামাই করছে খবরদার, ওই জাহান্নাম খানা না দেখাইয়া রুহ কবজ করবি না। আল্লাহর কসম করিয়া বলিয়াছিয়া গেলাম, নাফরমান বদমাশ বেঈমান হতাশার মধ্যে দেখতে পারবে জাহান্নামের দরজা বলি টাস টাস করে খুলিয়া গেছে, জাহান্নামের আগুন ধাউ 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 করে জ্বলতে আছে, আজরাইলের মাথা আসমানে পাও তার জমিনে এক হাত মাসিক আর এক হাত মাগ দিবে, নীল রঙের দিঘির মতো বড় বড় দুইটা চক্ষু, গোটা দুনিয়া বরাবর বিশাল একটা শরীর, সমস্ত শরীরের মধ্যে থেকে লম্বা লম্বা কালো কালো পশম, আবার সমস্ত পশমের গোড়া দিয়ে শুধু আগুনের ঝিলকি বাইর হইতে আছে। এই অবস্থা দেখি আর না ফরমান রুয়ার বাই হইতে চাইবে না, রুটা থর 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 করে কাঁপতে থাকবে, 360টা মুকামে রুটা দৌড়াদৌড়ি করতে থাকবে। আজরাইল আলাইহিসসালাতু ওয়াসসালাম গোসা হইয়া রুটার উপরে এমন জোরে থাবা মারবে, থাবার সরে কলিজার রগ বলে সিরিয়া সিরিয়া নিয়ে যাইবে। এ আমার বড় লোক বাবারা, শিক্ষিত বাবারা, হে আমার মুরব্বী বাবারা, যুবক বাবারা, মাওলা রাজদা থেকে বাঁচার জন্য আমেরিকায় গিয়েও যদি চিকিৎসা করো না কেন, লন্ডন গিয়ে ওপেন হার্ট সার্জারি করো না কেন, রক্ত চেঞ্জ করো না কেন, যাই চেঞ্জ করো না কেন, মাওলা রাজদা থেকে তোমাকে আমাকে আর কেউ রক্ষা করতে পারবে না। আল্লাহ আল্লাহ তুমি আমাদের সবাইকে মাফ করিয়া দাও। নাফরমান বদমাশ বেঈমানকে যখন কবরের দিকে নিয়ে রওনা করবে, নাফরমান বদমাশ বেঈমান স্বপ্নের মধ্যে চিল্লাইবার বলবে, ও আমার ছেলে, ও আমার বাবা, তোরা আমাকে কোথায় নিয়ে যাও, এ আমার ছেলে তোদের জন্য বিদেশে থাকিয়া জীবনটাকে ধ্বংস করিয়া ফলাইছি, এ আমার ছেলে আমি নিজে না খাইয়া তোদের মুখের মধ্যে খানা তুলিয়া দিছি, এ আমার ছেলে নিজের জামা না পরিয়া তোদেরকে ভালো জামা পরাবার ব্যবস্থা করছি, ও আমার ছেলে আমার পায়ে জুতা ছিল না তোদেরকে ভালো জুতার ব্যবস্থা করছি, ও আমার ছেলে আমি তো মূর্খ ছিলাম তোদেরকে শিক্ষিত বানাইছি, ও আমার ছেলে তোদের জন্য কাজ করিয়া পিঠটাকে কালো বানাইয়া ফেলাইছি, আজকে কি তোর মা তোর বাবার জন্য মায়াও নাই দয়াও নাই কষ্টও নাই, এ আমার ছেলে তোর হাতে অদর্শী পায়ে অদর্শী, তোর বাবাকে তুই কবরের দিকে নিয়ে যাইস না, এ আমার ছেলে তুই কি দেখো না কবরের মধ্যে 99টা সাভা করে আমার দিকে তাকাইয়া রয়েছে, ওই যে কবরের মধ্যে জাহান্নামের আগুন দাউ 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 করে জ্বলতে আছে, ও আমার ছেলে তোর হাতে অদর্শী পায়ে অদর্শী, তোর বাবাকে তুই কবরের দিকে নিয়ে যাস না। নবী আলাইহিসসালাতু ওয়াসসালাম ফরমান নাফরমানের চিল্লা চিল্লি দুনিয়ার কোন মানুষ যদি শুনতে পাইতো, ওই নাফরমানকে ফালাইয়া দিয়া সবাই জঙ্গল দিকে চলিয়া যাইতো, নাফরমানকে কেউ কাঁপন দাপন করতে পারতো না। আল্লাহ তুই আমাদের সবাইকে মাফ করিয়াই দাও। এরপরে নবী আলাইহিসসালাতু ওয়াসসালামের রওজার সাথে যখন সূরা হয়ে যাবে রাস্তা হইয়া যাবে, বলবে মান হাজার রজুল, চেনো ওই ব্যক্তিকে, নাফরমান দেখবে নবীর মাথার সাথে তার নাফরমান নাফরমানের মাথার মিল নাই, নাফরমানের চেহারার সাথে নবীর চেহারার মিল নাই, নবীর পোশাকের সাথে নাফরমানের পোশাকের মিল নাই, নাফরমানের দলের সাথে নবীর দলের মিল নাই, নাফরমানের নীতি আদর্শ সাথে আমার নবীর নীতি আদর্শের মিল নাই, নবীর সাথে ওর নেতার কোনো মিল নাই, তখন ওই নাফরমান আমার নবীকে চিনতে পারবে না। নাফরমান বলবে হ্যাঁ হ্যাঁ লাদরি, হ্যাঁ হ্যাঁ লাদরি, আমি ওনাকে চিনি না, ওনার সাথে আমার কোনোই সম্পর্ক নাই। অমনি আমার মাওলা ডাক দিয়ে বলো কাজা বাদু গুল্লা, আমার দুশ্মন মিথ্যা কথা বলছে, এ কবরের মাটি চাপ দে, অমনি কবরের দুই পাশের মাটি এত জোরে চাপ মারবে, চাপের শুনে এক পাঁচরে হাঁটিয়ে আর এক পাঁচরে লাগাইয়া ফেলাইবে, এ সাপ জড়াইয়া ধর, অমনি 99টা সাপ আসি নাফরমানকে প্যাচ মারবে, এ ফেরেশতারা কবর আমাদের আগুন ধরাইয়া দে, অমনি গোটা কবরটা আগুনে ভরিয়া যাবে। আল্লাহ তুমি আমাদের সবাইকে মাফ করিয়া দাও। আজাবুল কবরে হক, কোন কবরে আজাব সত্য কোনো সন্দেহ নাই রে বাবা, তুমি কি দেখো নাই কত কবরের মধ্যে আগুন দেখা যায়, ধোঁয়া দেখা যায়, তুমি কি দেখো নাই কত কবরের মধ্যে এক বছরে 100 বছর 1000 বছর পরেও কাপুনের কাপুন সহ তাজা পাওয়া যায়, এরপর কি বুঝে আসবে না, এরপর কি মাওলার পথ তুমি ধরবে না, এরপরও কি তুমি মাওলার পথ ধরবে না, বাবার বিশ্বাস না হলে তুমি কুড়িগ্রাম যাও, আমাদের বসিরউদ্দিন মুন্সি
চরমনের একজন খাস মুজাহিদ ছিল, তাকে ঘুঘু মুন্সি বলিয়া ডাকতো। আসলে তার নাম বসিরউদ্দিন মুন্সি। ঘুঘু মুন্সি বলার কারণটা ছিল সারাদিন ঘুঘুর মতো মাওলার ডাকতো, আল্লাহ সারাদিন জিকিরের মধ্যে সবান তাকে লাগাইয়া রাখতো। তিস্তার ভাঙ্গরে যখন তার কবর ভাঙ্গিয়া গেছে, দেখেন লাশ একেবারে তাজা, মানুষ তাকে উঠে অন্য দূরে দাপন করছে। অনেক বছর পরে যখন আবারও তিস্তার ভাঙ্গরে সেই জায়গাও ভাঙ্গিয়া গেছে, দেখেন লাশ একেবারে তাজা, 25 বা 27 বছর পরে কাপুনের কাপুন সহ লাশ একেবারে তাজা। এ জানোয়ার, তোমার কি যুক্তি আছে? সুতির কাপড় কেন পচবে না? সুতির কাপড় কেন নষ্ট হবে না রে বাবা? কোন মেডিসিন ব্যতীত কেন শরীর কেন তাজা থাকবে বাবা রে? যত জায়গায় যত মোমেন মুত্তাকিনদের লাশ পাওয়া যায়, তাজা পাওয়া যায়, সব জায়গায় কাপড়ের কাপড়ের সাথে পাওয়া যায়। আমার মাওলা জীবিত অবস্থায় তাদেরকে বিজিতি করে না, মৃত্যুর পরেও তাদেরকে বিজিতি করে না। বাবারে, তুমি কেন খেয়াল করো আজকে দুনিয়ার পরীক্ষায় একবার ফেল করলে বারবার পরীক্ষা দিয়া পাশ করার আশা করা যায়? আজকে দুনিয়ার ব্যবসায় একবার লস খেলে বারবার ব্যবসা করিয়া লাভ করার আশা করা যায়? আজকে দুনিয়ার মামলায় ম্যাজিস্ট্রেট করে হারলে জজ করে আপিল করিয়া, জজ করে হারলে হাই করে আপিল করিয়া, হাই করে হারলে সুপ্রিম করে আপিল করিয়া জেতার আশা করা যায়? কিন্তু খোদা না খাস্তা, খোদা না খাস্তা, খোদা না খাস্তা, মৌয়াতের মামলায়, কবরের মামলায়, কিয়ামতের মামলায়, ওই মিজান পুলসরাতের মামলায় যদি একবার স্লিপ কাটিয়া যায়, আর তো দ্বিতীয়বার আপিল করা যাবে না। আল্লাহ আল্লাহ, তুমি আমাদের সবাইকে মাফ করিয়া দাও। এই কবরের মধ্যে হাজার 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 বছর থাকতে হবে, এরপর আল্লাহ পাক কিয়ামতের ময়দান কায়েম করবে। বাবারে, দুনিয়ার চিন্তা করতে করতে কাউর বয়স তো 30 হইয়া গেল, কেউ তো 40 অতিক্রম করিয়া ফলাইছি, কাউর দাড়ি চুলগুলি পাকাইয়া সাদা বানাইয়া ফলাইছি, কেউ তো কবরের কিনারায় কিনারায় চক্কর লাগানো শুরু করছি, কিয়ামতের চিন্তা করার সুযোগ পাও নাই রে বাবা। আমার অনুরোধ থাকবে কয়েকটা মিনিটের জন্য দুনিয়ার চিন্তা দূর করিয়া একটু কিয়ামতের চিন্তা করিয়া দেখো। আজকে দুনিয়ার থেকে সূর্য 9 কোটি 30 লক্ষ মাইল দূরে, এই 9 কোটি 30 লক্ষ মাইল দূরের থেকে গরমের দিনে সূর্য যখন গরম দেওয়া শুরু করে, এই বর্তমানে বর্তমানে সূর্যের গরমে বাহিরে নামা যায় না, 9 কোটি 30 লক্ষ মাইল দূরে সূর্যের গরমে ছায়া গেরা দুনিয়ার পানি যদি গরম হইয়া যাইতে পারে, রাস্তার পিচ গলিয়া যাইতে পারে, বালু উত্তপ্ত হইয়া যাইতে পারে, মানুষ মারা যাইতে পারে, তুমি কি দেখো না এই বছর সূর্যের গরমে রেল লাইন বাঁকা হইয়া গেছে, বহু দুনিয়ার গাছপালা পুড়িয়া সব সরকার হইয়া গেছে, এত উঁচা সূর্যের গরমে যদি মানুষ মারা যাইতে পারে, সব কিছু ধ্বংস হইয়া যাইতে পারে। কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন এত উঁচা সূর্যটাকে এক হাত মাসোয়াত মাথার রূপ বুর করে ফেলাইয়া দিয়া আল্লাহ পাক ডাক দিবে, সূর্য তোর মধ্যে যত গরম আছে সমস্ত গরম সারিয়া দেন, নাফরমানরা বুঝুক আমি মাওলা কেমন। সূর্য মাওলার হুকুম পেয়ে এমন ভাবে গরম দেওয়া শুরু করবে, সূর্যের গরমে মাথা টালটা টাস টাস করে ফাটিয়া যাবে, মগজ মাথার মধ্যে উত্তেজে থাকবে না, এবং মুখ দিয়া মগজ গলিয়া গলিয়া পড়তে থাকবে, মানুষ দাঁড়াইতে পারবে না, মানুষ শুধু লাফাইতে থাকবে। বাবারে, দুনিয়াতে কয়দিন বাঁচবো? 30, 40, 50, 60, 70, 80 বছর। আর কোনো মোল্লা মৌলবীর কিসসা কাহিনী না, কোনো পীর বুজুর্গর কোনো বাণী না, আল্লাহ পাক কালামে পাকের মধ্যে ফরমান, ওই কিয়ামতের ময়দানে সূর্যের গরমের নিচে শুধু দাঁড়াইয়া থাকতে হবে, খামসিনা আলফাসানা, 50,000 বছর। আল্লাহ তুই আমাদের সবাইকে আরশের নিচে জায়গা করিয়া দিও, আল্লাহ আরশের নিচে জায়গা করিয়া দিও, তোমার হাবিবের হাত মোবারকে হাউজে কাউসারের পানি পান করার ব্যবস্থা, নবী আলাইহিসসালাতু ওয়াসাল্লাম ডাকবে, আয় আমার উম্মতরা, আমি তোদেরকে এক পেয়ালা হাউজে কাউসারের পানি পান করাইয়া দেব,
50,000 বছরের মধ্যে আর কোনোদিন পানির পিপাসা লাগবে না, মাংসারে বাল্লাম নিয়াজ বা বাদা, সমস্ত উম্মত দৌড় দিবে হাউজে কাউসারের পানি পান করার জন্য, পথের মধ্যে একদল উম্মতকে ফেরেশতারা আটকাইয়া ফেলাইবে, পথের মধ্যে একদল ফেরেশতাকে ফেরেশতারা মানুষদেরকে আটকাইয়া ফেলাইবে, ওই ব্যক্তিরা বলবে না ফরমান বাবু ইয়া নবী আল্লাহ ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাদেরকে ডাকছেন কিন্তু ফেরেশতারা আমাদেরকে আসতে দেয় না, নবী আলাইহিসসালাম ফেরেশতারা কেন আমার উম্মতে আটকায় ফেলাইছো, সারিয়া দামি এক পেয়ালা হাউজে কাউসারের পানি পান করাইয়া দেবে 50,000 বছরের মধ্যে আর পানি পিপাসা লাগবে না। তখন ফেরেশতারা বাবু ইয়া নবী আল্লাহ ইয়া রাসূলুল্লাহ, আপনি তো জানেন না আপনি দুনিয়ার থেকে বিদায় হওয়ার পরে না ফরমান নামাজ পড়তো না, রোজা রাখতো না, পর্দাকে পছন্দ করতো না, আপনাকে নেতা মানতো না, আপনার আদর্শ পছন্দ করতো না, আপনার নীতি ওর কাছে ভালো লাগতো না, আমেরিকার নীতি সেকুলার সেকুলার ভালো লাগতো, ডেমোক্রেসি ওর কাছে ভালো লাগতো, ধর্মনিরপেক্ষতা আরাম পাইতো, কমিউনিজমে আরাম পাইতো, গণতন্ত্রে আরাম পাইতো, সমাজতন্ত্রে আরাম পাইতো, ইসলাম পছন্দ করতো, ইসলামকে সহ্য করতে পারতো না, আপনাকে নেতা হিসেবে মানতো না, মানে ইসলাম যে ব্যক্তি পালন করত তাকে কত মারত, কত অত্যাচার করত, কত জুলুম করত, কত রক্তাক্ত করত, ইয়া নবী আল্লাহ আপনার বিরুদ্ধে কত স্লোগান দিছে, ইসলামের পক্ষে স্লোগান দেয় নাই, দিনকে পরিবর্তন করিয়া ফেলাইছে, এই কথা বলার সাথে সাথে আমার নবীর কলিজা মুবারকে দাগ লাগিয়া যাবে, কষ্ট লাগিয়া যাবে, অমনি আমার নবী বলে সোকান সোকান সোকান, দূর হ দূর হ দূর হ, তোরা আমার উম্মত না, ও নাফরমান, ও বদনসিব কপাল পোড়া, কিয়ামতের ময়দানে আমার নবী তোমার পরিচয় আমার পরিচয় না দিলে কে পরিচয় দিবে, নবী আলাইহিসসালাম তোমাকে আমাকে সাহায্য না করলে কে তোমাকে আমাকে সাহায্য করবে, নবী আলাইহিসসালাম তোমাকে আমাকে হাউজে কাউসারের পানি পান না করাইলে কার থেকে হাউজে কাউসারের পানি পান করবা, বাবারে খবরদার হিসাব নিকাশ না মিলাইয়া কেউ মাওলার কবরে যাইও না, আল্লাহ আল্লাহ তুই আমাদের সবাইকে হাউজে কাউসারের পানি পান করার ব্যবস্থা করিয়া দিও, এরপরে কাউর আমল নামার ডাইন হাতে পড়িয়া যাবে, কাউর আমল নামার বাম হাতে পড়িয়া যাবে, যাদের আমল নামার ডান হাতে পড়িয়া যাবে, আম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি ফায়াকুলু হা উমুকরাউ কিতাবিয়া ইন্নি যনন্তু আন্নি মুলাকিন হিসাবিয়া ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া ফি জান্নাতিন আলিয়া কুতুবুহা দানিয়া কুলু ওয়াশরাবু হানিয়ান বিমা আসলাফতুম ফিল আইয়ামিল খালিয়া, আল্লাহ তুমি কবুল করিয়া নাও, কিন্তু যাদের আমল নামা বাম হাতে পড়িয়া যাবে, ওয়াম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালিহি ফায়াকুলু ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া ওয়া লাম আদ্রি মা হিসাবিয়া ইয়া লাইতাহা কানাতিল কাযিয়া মা আগনা আন্নি মালিয়া হালাকা আন্নি সুলতানিয়া খুজুহু ফাগুল্লুহু সুম্মাল জাহিমা সাল্লুহু সুম্মা ফি সিলসিলাতিন যারউহা সাবউনা যিরআন ফাসলুকুহু, যাদের আমল নামা বাম হাতে পড়িয়া যাবে, বাম হাতটা সিনা ফাড়িয়া পিছন দিকে চলিয়া যাবে, বলবে আফসোস যদি আমি আমার আমল নামা না পাইতাম, এত সেনার গুণা না দেখতাম, এত বেপর্দার গুণা না দেখতাম, এত সুদের গুণা, এত ঘুষের গুণা, এত নামাজ কাজার গুণা আমি না পাইতাম, না দেখতাম, হিসাবের সম্মুখীন আমি না হইতাম, আমার মৃত্যু শেষ হইয়া যাইত, এবার না ফরমান আফসুস করে মা গুণা নিমালিয়া হালাকান নি সুলতানিয়া, কই আমার মাল আমাকে কোনো উপকার করতে পারলো না, আমার ক্ষমতা সব ধ্বংস হইয়া গেল, নাফরমান আফসুস করবে, আমার মাওলায় বলবে খুজুহু ফাগুল্লুহু, এ নাফরমানকে ফেরেশতারা নাফরমানকে ধর, ওকে আটকাইয়া ফেলা বান্দিয়া ফেলা, এই আদেশ দেওয়ার সাথে সাথে একদল জাহান্নামের ফেরেশতারা 70 গজ লম্বা লম্বা আগুনের শিকল নিয়া নাফরমানকে বান্দিয়া ফেলাইবে, যেরকম কুকুরের পাঁর মধ্যে রশি লাগাইয়া
টানতে টানতে কুয়ার মধ্যে ফালাইয়া দেওয়া হয়। এইভাবে নাফরমানের হাত পার মধ্যে জাহান্নামের শিকল লাগাইয়া মিওয়ারাই জাহান্নাম জাহান্নামীদেরকে টানতে টানতে জাহান্নামে নিক্ষেপ করবে। আল্লাহ তুমি আমাদের সবাইকে মাফ করিয়া দাও। নিক্ষেপ করার পরে 70 বছর পর্যন্ত জাহান্নাম নিচে যাইতেই থাকবে, যাইতেই থাকবে, যাইতেই থাকবে। বাবা সহ্য করতে পারবি? ওই জাহান্নামের এক সেকেন্ড আজাব কেউ তো সহ্য করতে পারবো না। আল্লাহ তুমি আমাদের সবাইকে মাফ করিয়া দাও। জাহান্নাম ওদের জাহান্নাম লোকের কি অবস্থা হবে, আর জাহান্নামের লোকের জাহান্নামের অবস্থাটা কি হবে? বাবারে আজকে দুনিয়ার আগুন হাতে লাগলে হাত পরে, পায় লাগলে পাও পরে। আর জাহান্নামের আগুন সম্পর্কে আল্লাহ পাক কালামে পাকের মধ্যে ফরমান, নারুল্লাহিল মুকাদাতুল্লাতি তাতালিউ আলাল আফিদা। জাহান্নামের আগুন এত মারাত্মক, এত কঠিন, শরীরের যে কোনো জায়গা লাগার সাথে সাথে ধাউ 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 করিয়া কলিজা পুড়িয়া সারকার হইয়া যাবে। বাবা সহ্য করতে পারবি? ওই আজাব তো কেউ সহ্য করতে পারবো না। তবে মোমেন মুসলমান বলতে সবাই রে মনে চাই গুনার থেকে ফিরিয়া নেক আমল করিয়া মাওলার জান্নাতে, কিন্তু সবাই রে যাইতে মনে চায়। গুনা নিয়া মাওলার জাহান্নামে কাউরি কিন্তু যাইতে মনে চায় না। কিন্তু কেনই বা আমরা নেক আমল করতে পারি না, কেনই বা গুনার কাম ছাড়তে পারি না? এর মূল কারণ হলো আপনার এবং আমার পিছনে নফসে এবং শয়তান লাগিয়া রয়েছে। এই নফসে এবং শয়তানকে ফেরার জন্য যে কোনো একজন হক্কানি আল্লাহর ওলির হাতে হাত দিতে হবে রে বাবা। খবরদার, বর্তমান জমানায় পীর মুরিদ নামে ভেজাল, ব্যবসা, দলাদলি, হিংসা, হাসাদে প্রদ হয়ে গেছে সমস্ত আল্লাহ ওলির একমত। যেই পীরের 5 জন মুরিদের মধ্যে কমপক্ষে 3 জনকে দেখবেন আলহামদুলিল্লাহ সুন্নাত মাফিক আমল আখলাক মজবুত হইয়া যাইতে আছে, গুনার কাম ছাড়তে আছে, নেকের আমল ধরতে আছে, কলব নরম হইয়া চোখে পানি আসতে আছে। বিরিক্ষতর নাম কি ফলে পরিচয় আমি চরমুনাই বুঝি না। চরমুনায় দাওয়াত প্রশংসা প্রচার প্রসার করার জন্য আসি না রে বাবা। চরমুনায় যাওয়ার তোমার কোনো দরকার নাই, কোনো দরকার নাই, কোনো দরকার নাই। তুমি যার কাছে গিয়া পারো, গুনার কাম সারো, নেকের আমল ধরো, কলব নরম করিয়া চোখে পানি নিয়া মাওলার কবরে যাইও। যেরকম দুনিয়ার ঘরে আগুন লাগলে পানি সারা নিভানো যায় না, ঠিক তদ্রুপ তোমার এবং আমার গুনার দ্বারা যে জাহান্নামের আগুন জ্বলিয়া রয়েছে, চোখের পানি ও সারা কিন্তু জাহান্নামের আগুন নিভানো সম্ভব না। তাই আমার জন্য দোয়া চাই, আমিও দোয়া করি, সবাই সবার জন্য প্রাণ খুলিয়া দোয়া করো, যেন কিয়ামতের ময়দানে গলাগলি বাঁধিয়া মানে একসাথে জান্নাতে যাওয়ার তৌফিক দিয়া দেয়।